বন্ধুরা গতকালের সময় তোমাদের সবাইকে স্বাগত জানাই, আশা করি সব ভালো আছো। আমিও এখন বন্ধুরা বিপদের দিনে বিপদগ্রস্ত হয়ে আমরা সবাই একাকার হয়ে গেছি। বন্ধুরা বন্ধুরা তোমাদের সাহায্য সরকার নিশ্চয়ই প্রশাসন কার্যক্রম সরকার চালিয়ে নেওয়ার লক্ষ্যে এই ভিডিও ক্লাসের ব্যবস্থা, সেখানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের সামনে হাজির হই এবং ভিডিও ক্লাসগুলো করি। বন্ধুরা তোমাদের জন্য ভিডিও ক্লাস করতে যে আমার সারা দিনে অর্ধেক বন্ধু বাড়িতে ব্যয় করতে হয়, প্রচুর অর্থ ব্যয় হয় বন্ধুরা, যেটি প্রতিষ্ঠান ব্যবসা করতে পারি না। তারপরে তোমাদের মঙ্গলের কথা ভেবে এবং একজন শিক্ষকের দায়িত্ব পালন বোধ থেকে আমি আমার দায়িত্ব পালন বোধ পালন করছি বন্ধুরা, এই সময় ব্যয় করে অর্থ ব্যয় করে। আশা করি তোমরা আমাদের এই ব্যয় অর্থ ব্যয় সময় ব্যয় সবগুলো পড়াশোনার মধ্যে দিয়ে পূর্ণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা এগিয়ে যাচ্ছি এবং তোমার সাথে আসো এমনটি ভাবছি। বন্ধুরা ইতিমধ্যে আমি পুরো সিলেবাস ভিডিও ক্লাস সম্পন্ন করেছি, সব প্র্যাকটিক্যাল ভিডিও ক্লাস সম্পন্ন করেছি, তবে তৃতীয় অধ্যায় কয়েকটা প্র্যাকটিক্যাল বাকি আছে, এটা পরে আমি দুই দিনের মধ্যে শেষ করে দেবো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ইনভার্টার প্র্যাকটিক্যালটা দেখাবো, সেই জন্য আমি হাজির হচ্ছি। বন্ধুরা আজকে আমি তোমাদের ইনভার্টার সময় বলবো, তাহলে ইনভার্টার সময় জানা থাকে আমরা লজিক গেট সময় কথা জেনে নিই। যে লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে পদ্ধতিগত কোনো যুক্তির ভিত্তিতে একমাত্র আউটপুট প্রদান করে। আবার যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সঙ্গে প্রবাহ নিয়ন্ত্রণ করে সেটা হল সার্কিটকে লজিক গেট বলে। বন্ধুরা লজিক গেট বলতে চার প্রকার, মৌলিক লজিক গেট, সাধারণ গেট, এক্সক্লুসিভ বা স্বতন্ত্র গেট, যৌগিক বা জটিল গেট, এটা ছবি আকারে দেওয়া আছে বন্ধুরা। তারপরে মৌলিক লজিক গেট আবার তিন ভাগে, বল গেট, হ্যান্ড গেট এবং ন্যান্ড গেট, নট গেট। বন্ধুরা আমরা আজকে ইনভার্টার সম্পর্কে জানবো, তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সের পুরুষের কাজ সম্পাদনের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। নট গেটের কাজ মতো ইনভার্টার করে, ইনভার্টারে একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে, এই গেটের ইনপুট এক হলে আউটপুট শূন্য এবং ইনপুট শূন্য হলে আউটপুট এক হয়, অর্থাৎ ইনপুটের বিপরীতে আউটপুট দেয়। বন্ধুরা এটা সত্য সারণি এবং তোমার বাতি এবং সবই দেওয়া আছে। এগুলো বন্ধুরা ব্রেডবোর্ড যার মাধ্যমে হাতে কোনো প্র্যাকটিক্যাল শেখানোর কথা, কিন্তু বাংলাদেশের সর্বাধিক প্রতিষ্ঠানে এই যন্ত্রপাতিগুলো নাই, তার কোনো হাতে কোনো প্র্যাকটিক্যাল শেখানো সম্ভব হয় না, যার জন্য এই যন্ত্রপাতির সাথে তোমাদের পরিচয় করে দেওয়ার জন্য এগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি। বন্ধুরা আশা করি এই সকল এই যন্ত্রপাতিগুলো যদি তোমরা বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো তাহলে তোমাদের এই সব যন্ত্রপাতি শেখা হতেও পারে, সেটা তুমি দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা তাহলে এই আমরা এই ইনভার্টার সম্পর্কে জানলাম, এখন আমরা প্র্যাকটিক্যালে যাই। বন্ধুরা প্র্যাকটিক্যালে যেতে গেলে আমাদের এই প্রেজেন্টেশন মোডে হবে না, আমাদের ডেস্কটপে যেতে হবে, ডেস্কটপ থেকে আমাদের প্র্যাকটিক্যালের অবস্থানে নিতে হবে। তাহলে আমরা এখন গেট ওপেন করি, গেট ওপেন করছি। বন্ধুরা সফটওয়্যারটা ভারী এবং কম্পিউটারের সফটওয়্যার আপডেট, যার জন্য ওপেন হতে সময় লাগে, আমরা ধৈর্য ধরি, এই যে চলে আসছে বন্ধুরা। এখন এই যে আমাদের হাফ পেজ আছে আমরা ফুল পেজ করে দিলাম, এখন আমাদের এই পেজটা ডিফল্ট পেজ, আমরা নিউ পেজ দিব এবং নাম দিব আমাদের কলেজের নাম বসন্তদা ডিগ্রি কলেজ, তাহলে BKDC এক্সটেনশন ভি দিয়ে ওকে করলাম, আমাদের পেজ এসে গেল। এখন আমরা ইনভার্টার গেট দেব, তাহলে মে গেট ইনভার্টার আমরা এটাকে বড় করে দিই, বড় করে দিলাম। এখন আমরা সুইচ দেব, মে সুইচ আমরা বাতি দেব, মে বাতি, এখন আমরা সংযোগ দিয়ে দেব, সংযোগ দিলাম। এখন এগুলো একত্রীকরণ করতে হবে, সিমুলেট করতে হবে, সিমুলেট করলাম। এখন আমরা একে আবার রান করতে হবে, রান করতে হবে। দেখো বন্ধুরা অফ অবস্থায় জ্বলছে আর অন অবস্থায় জ্বলবে না, তাহলে আমরা সহজভাবে গাণিতিকভাবে না বলে সহজভাবে যদি বলি যে আমরা 7 থেকে 10 পর্যন্ত আমরা পড়ে আসছি, তোমরাও হয়তো পড়ে আসছো যে অ্যাসার্টিভ নেগেটিভ বাক্য, অর্থাৎ দুটি না একই বাক্যে দুটি না ব্যবহার করলে সে পজিটিভ বাক্য হয়, সেটি এটেন, অর্থাৎ এ দুটি না এর মাধ্যমে পজিটিভ বাক্য চলছে, এটি হলো ইনভার্টারের কাজ। অর্থাৎ তোমাদের বাড়িতেও যাদের বাড়িতে এসি আছে, অনেকে দামি এসি থাকলে সেখানে শীতের সময় গরম তাপ দেয় এবং ঠান্ডা গরমের সময় ঠান্ডা বাতাস দেয়, এটা ইনভার্টার করে, সেটি এটি। আশা করি সবাই বুঝেছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাই।